এটা হলো থাইল্যান্ডের সেভেন এলেভেন বাংলাদেশে যেরকম কিছুক্ষণ পর মোড়ে মোড়ে মুদির দোকান দেখা যায় এই থাইল্যান্ডের সেভেন এলেভেন হচ্ছে মুদির দোকান খুবই উপকারী একটা দোকান এটা আজকে আপনাদের সাথে এই উপকারী দোকানের উপকারী একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা মাছ ভত্তা পাওয়া যায় খুবই ঝাল তৈরি করাই থাকে শুধু নিয়ে ফ্রিজে রাখলেই গরম ভাত দিয়ে আবার গরম গরম ভাতও কিন্তু এখানে পাওয়া যায় ভাত ফ্রোজেন করা থাকে ওদেরকে বললে ওরা মাইক্রোওভেনে গরম করে দিবে এই যে সেই ছোট্ট অরেঞ্জ কালার কৌটা হালাল লেখাই থাকে শুধু নিয়ে খাওয়া অনেক সময় যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসে খাবারের ঝামেলা হয় শুধু এইটা নিয়ে রাখলেই হবে মাত্র উনতিরিশ বাদ উনতিরিশ বাদ দিয়ে গরম গরম ভাত দিয়ে এই ঝাল মাছের ভত্তাটা খুবই মজা লাগে পাশে যে গ্রিন কালারের আরেকটা কৌটা দেখাচ্ছি এটা অতটা মজা না এটা মজা না আর আপনাদের দেখাচ্ছি এটা কোন মাছের ভত্তা সেটাও আপনাদের জন্য ভিডিও করে রাখছি এটা হচ্ছে এই যে পাতু মাছের ভত্তা পাতু মাছটাকে লোকালি আমরা লোকাল টুনা বলে থাকি এই মাছটাকে টুনা মাছের ফুপাতো ভাই বলা যেতে পারে এই যে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি শুধুমাত্র লাল মরিচ সবুজ মরিচ দিয়ে রসুন দিয়ে মাছটাকে ভর্তা করে রাখছে বেশ মজা আর কিচ্ছু লাগে না